আসসালামু আলাইকুম। আজকে আমি আরও একটি নতুন বেবি ফুড নিয়ে চলে এসেছি। তো যাদের বাবুদের মাত্র 6 মাস হয়েছে, তারা কিন্তু বাবুকে প্রথম কি খাবার দিবে না দিবে এটা নিয়ে কিন্তু অনেক বেশি চিন্তিত থাকে। তো আজকে আমি 6 মাসের বাবুর জন্য যে রেসিপিটি শেয়ার করব সেটা হচ্ছে, আপনি 6 মাসের বাবুকে কিভাবে নুডলস রান্না করে খাওয়াতে পারেন। আমি আমার বাবুকে 6 মাস থেকে যেভাবে খাইয়েছি ঠিক সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি। তো নুডলসটি ভালোভাবে রান্না করার জন্য এটাকে কিন্তু ভালোভাবে আগে আপনাকে ভেঙে নিতে হবে। আমি যে প্রোডাক্টটি ইউজ করছি সেটা হচ্ছে ম্যাগি নুডলস। আপনারা যে কোনো ধরনের প্যাকেটজাত নুডলস ইউজ করতে পারেন। আর যদি আপনাদের ঘরে তৈরি আটার তৈরি যদি নুডলস থাকে সেটা যদি ইউজ করতে চান তাহলে সেটাও ইউজ করতে পারেন। তো আমি এখন ভালোভাবে হাত দিয়ে শক্ত নুডলসগুলোকে ভালোভাবে ছোটো ছোটো আকৃতিতে গুঁড়ো করে নিচ্ছি। আপনারা হাত দিয়ে না পারলে অন্য কিছু সাহায্য নিতে পারেন। আর নুডলসের পুষ্টিগুণ বজায় রেখে আপনারা কীভাবে খাবারটা সার্ভ করবেন সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো। তো আমি নুডলসের প্যাকেটটিকে ভালোভাবে একটা সুন্দর শার্প কেচি দিয়ে কেটে নিচ্ছি। আর এখানে প্যাকেটজাত যে মশলাটি আছে সেটা অবশ্যই আমি ইউজ করবো না বেবির জন্য। নুডলস আর ভাত কিন্তু একই জাতীয় খাবার। আপনার বাবু যদি 6 মাসের পরে সুজি শাগো বা ভাত খেতে না চায়, খিচুড়ি খেতে না চায়, আপনি কিন্তু তাকে এভাবে নুডলসটা রান্না করে দিতে পারেন। আর কীভাবে রান্না করলে হেলদি হবে সেটা তো আমি আপনাকে এখন জানাচ্ছি। তো অনেক আপুরাই কিন্তু কমেন্ট বক্সে আমাকে জিজ্ঞাসা করেছেন যে প্রথমবার বাচ্চাকে কিভাবে নুডলস দিব। তো এই জিনিসটাই আজকে আমি ভালোভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর বাচ্চাদের এমন পুষ্টিকর এবং সহজ রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো নুডলসে থাকা প্যাকেটটি আমরা কখনোই ইউজ করব না, কারণ প্রসেসিং করা খাবার কিন্তু বেবিদের জন্য একদমই হেলদি না। আর এখন আমি এই নুডলসটি রান্না করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি আমার বাবু যেহেতু এত বেশি খাবে না, অল্প পরিমাণে আমি পানি দিয়েছি। পানিতে আমি 2 চামচ পরিমাণে নুডলস দিয়ে দিয়েছি। নুডলসগুলো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি এখন অপেক্ষা করব। আর এক্ষেত্রে আমি একটা কথা বলবো, পানি যখন একেবারে ফুটে উঠবে, গরম হয়ে উঠবে, তখনই কিন্তু আপনি নুডলসটা দিবেন আর ভালোভাবে নেড়ে দিবেন, না হলে কিন্তু জিনিসটা দলা পেকে যাবে। ডাক্তাররা এবং পুষ্টিবিদরা সবসময় বলে যে 1 বছর আগে বাবুর খাবারে লবণ বা চিনি ইউজ করা যাবে না, তাই আমি এখানে নুডলসে কোনো রকম লবণ চিনি ইউজ করছি না আর আপনারা এটা থেকে বিরত থাকবেন। তো চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি প্রায় 4 থেকে 5 মিনিটের মতো নুডলসগুলো ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন কীরকম ঘন হয়ে এসেছে। যদি এভাবে সেদ্ধ ভালোভাবে না হয় আপনি একটা ম্যাশা দিয়ে ম্যাশও করে নিতে পারেন। আমি ভালোভাবে সিদ্ধ হয়ে পানিটা টেনে যাওয়ার জন্য অপেক্ষা করছি। এরপর দেখুন ব্যাপারটা কীরকম স্যুপের মতো দেখাচ্ছে। এরকম হলেই বুঝবেন রান্নাটা হয়ে গেছে, তখনই খাবারটা আপনি তুলে নেবেন। আর আপনি যখন খাবারটি লিকুইড স্যুপের মতো রাখবেন তখন কিন্তু বেবির এটি খেতে অনেক বেশি সুবিধা হবে এবং কোনোভাবেই তাদের গলায় আটকে যাবে না। বেবির খাবার যদি গলায় লাগে সে কিন্তু বমি করে দিবে। তো এক্ষেত্রে আপনারা বিষয়টি অবশ্যই খেয়ালে রাখবেন। তো নুডলসটি আমি এখন সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর দেখুন নুডলসটি কতটা সফট হয়েছে। আর অবশ্যই আপনারা এখন ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করবেন। তো নুডলস যখন এরকম ঘন হয়ে আঠা আঠা হয়ে আসবে, সফট হয়ে আসবে, তখনই আপনারা বাবুকে দিতে পারেন। তো আমার বাবুকে আমি প্রায় 5 মাস পর থেকে এভাবে নুডলস রান্না করে দিই। আপনারা চাইলে এইভাবে রান্না করে দিতে পারেন। আর নুডলসটাকে আরেকটু হেলদি বানানোর জন্য আমি বাদাম পাউডার বানিয়েছি, যেটার ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই বাদাম পাউডারটা আমি নুডলসের সাথে এখন অ্যাড করে নেব ভালোভাবে। আপনারা যে কোনো খাবার বাবুকে যখন দিবেন সেটা কিন্তু পুষ্টিসম্মতই হবে, কিন্তু আপনি যখন একটা খাবারকে আরও কয়েকটা খাবারের সাথে কম্বাইন করে বেবিকে সার্ভ করবেন তখন কিন্তু সেটা আরও বেশি হেলদি হবে। তাই সবসময় চেষ্টা করবেন একটা খাবারের সাথে আপনারা আরও কয়েকটি খাবার মিক্স করে বাবুকে সার্ভ করার জন্য। আর আপনার বাবু যদি খেতে না চায়, প্রথম দিকে আপনি একটা জিনিস শুধু বাবুকে সার্ভ করবেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাপারটা কত সুন্দর হয়েছে। এরপর আমি আপনাদেরকে আরেকটা জিনিস সাজেস্ট করবো। আপনারা চাইলে নুডলসে পিনাট বাটার অ্যাড করতে পারেন। আমি আমার বাবুর খাবারে 6 মাস থেকে পিনাট বাটার অ্যাড করি, যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পিনাট বাটার কিন্তু বেবিদের হেলথের জন্য অনেক ভালো। এছাড়া নুডলসে আপনারা একটা কলা ভালোভাবে ম্যাশ করে এরপর 1 চামচ পরিমাণ নুডলস তার সাথে অ্যাড করতে পারেন। কলা অ্যাড না করলে আপনার এর সাথে সোকড ডেটস, আপনারা খেজুরগুলো ভালোভাবে ভিজিয়ে তারপর ম্যাশ করে খেজুরগুলো ভালোভাবে নুডলসের সাথে মিক্স করতে পারেন। এভাবে আপনি আপনার বাবুর খাবারকে আরও হেলদি করতে পারেন এবং হেলদি করে বাবুকে সার্ভ করতে পারেন। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে জানাবেন। থ্যাংক ইউ।